मंगल भवन अमंगल हारी त्रभुज दशरथ अक्षर बिहारी रघुकुल रीति सदा चले आई प्राण जाए पर वचन न जाई। 400 বছর ধরে বরফের নিচে চাপা পড়া একটা মন্দির লাগাতার তার উপরে বরফের চাই পড়তে থেকেছে টানা 400 বছর ধরে। অথচ সেই মন্দিরের তো কোনো ক্ষতি হয়নি, তার ভিতরে যে আগুন জ্বলছিল সেটাও সমানে জ্বলেছে। ধীরে ধীরে যখন বরফ একেবারে কেটে গিয়েছে তখন এই মন্দির সামনে এসেছে। এই মন্দিরের সঙ্গে আরো অনেক রহস্য জড়িয়ে রয়েছে। বলা হয় যে এই মন্দিরে একবার যদি কেউ যায় তাহলে তার মোক্ষ লাভের রাস্তা একেবারে পরিষ্কার হয়ে যায়, কারণ স্বয়ং মহাদেব পাণ্ডবদের এখানে স্বর্গে যাওয়ার রাস্তা দেখিয়েছিলেন। কোন মন্দিরের কথা বলছি বলুন তো, আপনাদের সেটা একটু গেস করতে হবে। তবে তার আগে আপনাদেরকে যেটা বলবো যে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আজ তাক বাংলার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে তাকে ফলো করে রাখবেন, তাহলে সমস্ত রকম খবর আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো যে মন্দিরের কথা বলছিলাম, সেই মন্দিরের অবস্থান, তার প্রাকৃতিক সৌন্দর্য, সবকিছুর জন্যেই এই মন্দির ভক্তদের কাছে ভীষণভাবে আকর্ষণের একটা জায়গা। কেদারনাথ, কেদারনাথের মন্দির একেবারে হিমালয়ের চূড়াতে রয়েছে। এই মন্দির রুদ্রপ্রয়াগ ছোট্ট একটা শহর, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য তার দারুণ। সেই শহরেই রয়েছে এই মন্দির। এই মন্দির বিভিন্ন রকমের অজানা গল্পকে বহন করে চলেছে, সেরকমই একটা গল্প আপনাদেরকে বলবো। জানেন, এই কেদারনাথ মন্দিরে যে শিবলিঙ্গ আমরা দেখতে পাই সেই শিবলিঙ্গ কিন্তু পিরামিডের আকারে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন শিব মন্দির দেখেছি, 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি কিন্তু অন্যতম প্রাচীন একটি মন্দির। কিন্তু সব জায়গাতেই শিবলিঙ্গ আমরা একই ধাঁচের দেখি, কোথাও হয়তো কালো কিংবা কোথাও সাদা। কিন্তু এইখানে কেদারনাথ, বাবা কেদারনাথের মন্দিরে শিবলিঙ্গ একেবারে পিরামিডের আকারের দেখতে। কেন, এর নেপথ্যেও কিন্তু একটা রহস্য রয়েছে। তবে জানেন, এই মন্দির কিন্তু যে বছরের সব সময় খোলা থাকে তা নয়, মাত্র 6টা মাস একমাত্র মন্দির খোলা থাকে, আর 6টা মাস মন্দিরের দরজা সকলের জন্য বন্ধ থাকে, ভক্ত থেকে শুরু করে পূজারীও। তো এই যে মন্দিরের গল্প বলছি, এই মন্দির পাণ্ডবরা তৈরি করেছিলেন, স্কন্দ পুরাণ অন্তত তেমনই বলছে। পাণ্ডবরা সেই সময় ভাই গুরু সকলকে হত্যা করে কিরকম যেন একটা মনে মনে মন খারাপে ভুগছেন, তারা নিজেদেরকে অপরাধী পাপী এরকম মনে করছেন, কিছুই তাদের ভালো লাগছে না। হস্তিনাপুরে তারা বেশ কিছুদিন রাজত্বও করেছেন, কিন্তু কোনো কিছুতেই তারা ওই যে আত্মতুষ্টি হয় না, সেই আত্মতুষ্টিটা পাচ্ছেন না। তারা ঠিক করলেন যে তারা ঋষি বেদ ব্যাসের কাছে যাবেন। সেই মতন তারা যখন ঋষির কাছে গেলেন, ঋষি তাদের বললেন যে এইখান থেকে অর্থাৎ মোক্ষ লাভের জন্য এবং পুরোপুরি পাপ বিনাশের জন্য তাদেরকে মহাদেবের শরণাপন্ন হতে হবে। মহাদেবের শরণাপন্ন হলে তবেই একমাত্র তারা মোক্ষ লাভ করতে পারবেন। সেই মতন হস্তিনাপুরের রাজত্ব থেকে শুরু করে সমস্ত কিছু ছেড়ে দিয়ে তারা দ্রৌপদীর সঙ্গে বেরিয়ে পড়লেন মহাদেবকে খুঁজতে। তারা প্রথমেই গেলেন কাশী। আমরা জানি যে কাশী মহাদেবের ভীষণ প্রিয় জায়গা, তাকে কাশীতে গেলে পাওয়া যায়। কিন্তু যেটা দেখা গেল যে কাশীতে গিয়েও মহাদেবের খোঁজ পেলেন না পাণ্ডবেরা, কারণ যখনই পাণ্ডবেরা যেখানেই যাচ্ছেন মহাদেব সেখান থেকে চলে যাচ্ছেন। তার ভালো লাগছিল না এই পুরো বিষয়টা। এরপর তিনি উত্তরাখণ্ডে গিয়ে একটা ছোট্ট গুহায় ধ্যানমগ্ন হলেন। পাণ্ডবেরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন যারা স্থানীয়রা রয়েছেন তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করছেন যে মহাদেবকে কোথায় গেলে পাওয়া যেতে পারে, সেই মতো তারাও পৌঁছালেন উত্তরাখণ্ডে।
পাণ্ডবরা আসছে সেটা দেখতে পেয়ে মহাদেব তখন নন্দী মহারাজের রূপ ধারণ করলেন এবং তারপর তিনি গরুর পালের মধ্যে মিশে গেলেন। এমন সময় ভীম দেখতে পেলেন যে ওই গরুর পালের মধ্যে মহাদেব নন্দী মহারাজের রূপ নিয়ে লুকিয়ে রয়েছেন। যেমনি দেখা মহাদেবকে তো আর ছাড়া যায় না, সঙ্গে সঙ্গে ভীম তার পিছনের দিকটা টেনে ধরেছিলেন যেই দিকটা মাটির উপরে রয়ে গিয়েছিল, কারণ মহাদেব তখনও কিন্তু মাটির নিচে পালানোর চেষ্টা করছিলেন। তো ঠিক যেই দিকটা মাটির উপরে রয়ে যায় সেটারই আকার হচ্ছে পিরামিডের মতো, আর যেখানে সেটি কিন্তু শিবলিঙ্গে পরিণত হয়েছে। এই শিবলিঙ্গ যেখানে রয়েছে সেখানেই এই মন্দির বানায় পাণ্ডবেরা। কেদারনাথ মন্দির নিয়ে আরো আপনাদেরকে অনেক গল্প বলবো, কিন্তু তার আগে আপনাদেরকে বলি, এই যে আমরা বলি রামচন্দ্রের সঙ্গে অকাল বোধনের বিষয়টা জুড়ে রয়েছে, সত্যি কি তাই? রামচন্দ্রই কি প্রথম অকাল বোধন করেছিলেন নাকি পুরাণ অন্য কোনো কথা বলছে? তা জানতে হলে আই বাটনে এই ভিডিওর লিংক রয়েছে আপনাদের জন্য, অবশ্যই সেটা কিন্তু দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আবারও ফিরে আসি কেদারনাথের গল্পে। তো ঠিক যে জায়গায় ওই পিরামিড আকারের শিবলিঙ্গ ছিল সেইখানে এই মন্দির তৈরি করেন পাণ্ডবেরা। এই মন্দিরটার সামনেই রয়েছেন নন্দী মহারাজের একটা পাথুরে মূর্তি এবং তারপরে রয়েছে মন্দিরের সামনের ভাগ যার ভেতরে রয়েছে এই গর্ভগৃহ। তো পাণ্ডবেরা এখান থেকেই স্বর্গের রাস্তা খুঁজে পেয়েছিলেন, আর পাণ্ডবদের ভক্তি দেখে মহাদেব তিনিও তুষ্ট হয়েছিলেন এবং তিনি আশীর্বাদ করেছিলেন। আবার অনেকে বলেন যে শঙ্করাচার্যও নাকি এই মন্দির প্রতিস্থাপন করেছেন, কিন্তু যে সময়টা রয়েছে বিভিন্ন পুরাণ ঘাঁটলে জানা যাচ্ছে তার সঙ্গে কিন্তু এই মহাভারতের সময়টাই মিলছে। এছাড়াও এই যে মন্দিরের দেওয়াল, সেই মন্দিরের দেওয়াল নিয়েও বহু পরীক্ষা করা হয়েছে। সেই দেওয়ালও বলছে যে এই মন্দির কিন্তু মহাভারতের আমলে অর্থাৎ সেই টাইম পিরিয়ডের সঙ্গে কিন্তু ম্যাচ করছে। এরপরে আপনাদেরকে বলবো যে এই মন্দিরের দুর্যোগ এবং এই মন্দিরের সঙ্গে তার যে সম্পর্ক সেই নিয়ে 1300 থেকে 1700 এই সময়টাকে বলা হয় মিনি আইস এজ। কেন? কারণ এই সময় ব্যাপক বরফ পড়েছিল, বিভিন্ন রকমের বরফের চাই রীতিমতন চারিদিকের এলাকাকে ধ্বংস করে দিয়েছিল, হোটেল থেকে শুরু করে ধর্মশালা থেকে শুরু করে সব কিছুকে ধ্বংস করে দিয়েছিল, কিন্তু এই মন্দিরের কোনো ক্ষতি হয়নি। জানেন এই মন্দির 6 মাস কিন্তু বন্ধ থাকে, সেই সময় পুরোহিতরাও এখানে আসতে পারেন না, তখন কাল ভৈরব স্বয়ং এই মন্দিরের দেখভাল করেন। কাল ভৈরব মহাদেবেরই একটা রূপ যার 3টি মাথা 4টি হাত রয়েছে, গলায় রয়েছে নরমুণ্ডির মালা, তার গলায় নরমুণ্ডির মালা, হাতে পাশা ত্রিশূল এই সমস্ত কিছু রয়েছে, আর সঙ্গে রয়েছে কালো কুকুর, তিনি এই সময়টা পাহারা দেন। এছাড়াও আরো একটা এই মন্দির সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এর যে যখন এটি তৈরি করা হচ্ছে তখন পাথরগুলোকে ইন্টারলকিং সিস্টেমের সঙ্গে বানানো হচ্ছে, কিন্তু ইন্টারলকিং সিস্টেম তো 1900 প্রথম আবিষ্কার হয়, তাহলে ভাবতে পারছেন আমাদের পূর্বপুরুষরা এই ইন্টারলকিং সিস্টেম সম্পর্কেও কিন্তু অবগত ছিলেন। এছাড়াও যখন বন্যা হলো রীতিমতন উত্তরাখণ্ড ভেসে যাচ্ছে সেই সময়ও কিন্তু এই মন্দিরের কোনো ক্ষতি হয়নি, একটি কালো বড় পাথর এই মন্দিরের থেকে এগিয়ে আসছিল, কিছুটা দূরত্বে এসে সেটি আটকে যায়। তারপর যত পাথর মন্দিরের দিকে এসেছে হয় রাস্তা পাল্টে নিয়েছে আর না হলে ভেঙে গিয়েছে। এই পাথরকে ভীমশিলা বলা হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা কেদারনাথ দর্শন করতে যান তারা ভীমশিলাকেও দর্শন করেন। আর হ্যাঁ, এই কেদারনাথ মন্দিরের 500 মিটারের দূরত্বে রয়েছে কাল ভৈরবের মন্দিরও, যেটা একেবারে উন্মুক্ত। বলা হয় যে আপনি যদি কেদারনাথ যাত্রা করেন তাহলে কাল ভৈরবের যাত্রাও আপনাকে করতে হবে, নাহলে যাত্রাটা সম্পূর্ণ হয় না। একই সঙ্গে এই ভীমশিলা কিন্তু আজও একটা রহস্য। বলুন তো সত্যি কেন ঠিক মন্দিরের কিছুটা আগে এসে পাথরটা আটকে গেল? কোইন্সিডেন্ট নাকি এর নেপথ্যেও রয়েছে অন্য কোনো চমৎকার? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর সব খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।